ইতিহাস প্রসিদ্ধ গঙ্গারামপুরে এলেন প্রাক্তন মুখ্য সচিব তথা রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন ইতিহাস প্রসিদ্ধ বানগড়, বখতিয়ার খলজির সমাধি এবং আতা শাহের দরগাহ পরিদর্শন করলেন। সোমবার বিকেল নাগাদ গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। এই পরিদর্শনে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, মহকুমা শাসক পি প্রমোদ, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল, ইতিহাস গবেষক ডক্টর সমিত ঘোষ, বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এদিন প্রাক্তন মুখ্য সচিব তথা রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় বখতিয়ার খলজির সমাধি, বানগড়, আতাশাহের দরগা, উষা অনিরুদ্ধর বিবাহের পাথরের কলাগাছ পরিদর্শন করেন এবং প্রতিটি স্থানের ধর্মীয় এবং ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে খোঁজ খবর নেন। প্রতিটি ইতিহাস বিজড়িত স্থান সম্পর্কে বিশদে ব্যাখ্যা করেন ইতিহাস গবেষক ডক্টর সমিত ঘোষ ও সুকুমার সরকার। পাশাপাশি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বানগড় নিয়ে কথা বলেন। তবে এই পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করতে চাননি আলাপন বাবু। এ প্রসঙ্গে ইতিহাস গবেষক ডক্টর সমিত ঘোষ কি জানিয়েছেন শোনাবো। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং সঙ্গে পুলিশ প্রশাসন ছিলেন, সুকুমার বাবু ছিলেন, জেলার একজন কবি লেখক গবেষক। তো ওনারা দেখলেন ঘুরে, আমরা আশাবাদ কিছু রিকনস্ট্রাকশন হবে, কিছু সাইট হেরিটেজের মর্যাদা যদি পায় তাহলে জেলাবাসী হিসেবে আমি খুশি হব, আমরা সকলেই খুশি হব। কোথায় কোথায় গেলেন? এখানে উনি আতাশাহের দরগা দেখলেন, তারপর পীরপালের দরগাটা দেখলেন, তার সঙ্গে বানগড় দেখলেন, সমানিযুদ্ধের যে বিয়ের থাম্বার মাতান্তের বিপক্ষ মন্দির সেটা দেখলেন, এবং শেষ নয়াবাজারের যে দই, নয়াবাজার দিদিটাকে জিআই ট্যাগ কোনোভাবে করা যায় তাহলে এই যে যারা বিক্রেতা তারা খানিকটা উপকৃত হবে। তিনি যে দেখলেন কি মনে হচ্ছে, আপনি তার সঙ্গে ছিলেন কতটা, তিনি এই জায়গার সম্বন্ধে তিনি অবগত হলেন? আমার মনে হয় যে এরকম ধরনের উঁচু মানের মানুষ তিনি এলেন এবং হেরিটেজ কমিশনের, যেহেতু তিনি ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের চেয়ারম্যান, তো সেহেতু আমরা আশা করছি কিছু ভালো কিছু পাবো, জেলার কিছু ভালো কিছু জুটবে। ঠিক। পাশাপাশি জেলাশাসক বিজিন কৃষ্ণা কি বলেছেন শুনে নেব। কে এসেছিলেন এবং কি কি দেখলেন বা কোথায় কোথায় দেখলেন? হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শ্রী আলোকন বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রাক্তন মুখ্য সচিব এসেছিলেন আমাদের জেলার বিভিন্ন স্পটগুলো দেখার জন্য, যেটা হেরিটেজ প্রাধান্য যেখানে যেখানে আছে ওই সব স্পটগুলো দেখতে এসেছে। এই মিশন কী কী বললেন জেলার মানুষের জন্য, কী বললেন? না নিশ্চয়ই ওনারা ওখানে গিয়ে বিবেচনা করবেন, দেখবেন কী কী করা যায়, আর মানে কত এএসআই প্রতিনিধি আছে আমাদের সাথে, তো সবাই মিলে আলোচনা করে কী করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা। গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।